ভালো লাগে এইভাবে খেতে, একদম ড্রাই হবে জিনিসটা। এই মাছের যে ঝাল ঝাল চচ্চড়ি, ও দারুণ! চুনো মাছের, রুই মাছের একদম সিম্পল একটা ঝোল আলু পটল দিয়ে। চলে এসেছি বন্ধুরা, মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কিন্তু কমেন্ট করে। আমি ভালো আছি, আর আজকে দারুণ একটা লাঞ্চ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আর কী কী নিয়ে এসেছি সেটা তো বলবোই, তার আগে বলি আমার পরিবারে যারা নতুন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে তোমরা যারা আমার পাশে আছো, অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর কী কী নিয়ে এসেছি দেখো, এখানে আছে গোটা পটল ভাজা, এই যে এইভাবে, এটা শুধু ভাত দিয়ে লঙ্কা কামড়ে খাবো বলে এনেছি। এখানে আছে চাল কুমড়োর ঘন্ট, সোনা মুগের ডাল ছিটিয়ে। এখানে আছে রুই মাছের ঝোল আলু পটল দিয়ে, সিম্পল ঝোল যেটা। আর এখানে আছে চুনো মাছ, আছে না চুনো যে মাছগুলো ছোট ছোট, ওগুলো একটা ঝাল করে ওই খটখটি মতো, বেশ মানে ঝাল ঝাল হয় না, শুকনো শুকনো করে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, মানে চচ্চড়িও বলতে পারো এটা। এর মধ্যে একটু আলু কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ তো আছেই। খুবই ভালো লাগে এইভাবে খেতে, একদম ড্রাই হবে জিনিসটা, আর একটু বেশি তেল দিলে টেস্টি হয়। তা চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি, সবাই সাথে থেকো শেষ পর্যন্ত। প্রথমে একটু ভাজাটা দিয়ে খেয়ে নেব, একটু পটল ভাজা দিয়ে খাই, ভীষণ ভালো লাগে। এবারে একটু চাল কুমড়ো ঘন্টটা দিয়ে খেয়ে নিই। এটা কিন্তু নিরামিষভাবেই করা, যেরকম ঘি টি দিই নামানোর পর, একটু মিষ্টি মিষ্টি হবে। দারুণ হয়েছে, ঝিরিঝিরি করে কেটেছি, খেতেও খুব ভালো লাগে বেশ। নিয়ে নিলাম এই মাছের যে ঝাল ঝাল চচ্চড়ি, ওহ দারুণ! চুনো মাছের, এগুলো শুকনো শুকনোই ভালো লাগে। দারুণ খেতে, এটা একটু ঝাল ঝাল হয় খেতে, আর একদম জল পড়বে না, ওই তেলেতেই হবে।
এবার নিয়ে নেব রুই মাছের একদম সিম্পল একটা ঝোল আলু পটল দিয়ে, এটা খুব হয় আমাদের বাড়িতে। এতে কিন্তু পেঁয়াজ দিইনি, এটা জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা দিয়ে যেরকম হয় সেই ঝোল। মাছটার খুব টেস্ট আছে। তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছো খুবই ভালো খাওয়া দাওয়া হলো। তাহলে এখন আসি আবার তোমাদের সামনে নেক্সট কোনো বেশ টেস্টি টেস্টি রেসিপি নিয়ে চলে আসব আর ভিডিও নিয়েও চলে আসব। তা এখন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।